হক জানার পরে, সত্য জানার পরেও সেটাকে গ্রহণ না করা, এটা হলো অহংকারের চিহ্ন, হাসাদ হিংসার কারণে এটা হয়। অতএব এখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই, এটা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিন বোঝার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই। আমার বিশ্বাস যারা ইখতিলাফ করতেছে তারা কিন্তু সত্যটা জানে, জানার পরেও তারা এটাকে শুধুমাত্র হিংসা এবং হাসাদের কারণে সেটাকে গ্রহণ করতে পারে না, যেহেতু এতদিন তো এটা আমি মানি নাই, এতদিন যেটা করি নাই এখন যদি আমি চেঞ্জ হয়ে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে। এই অভ্যাসটা কার ছিল? আবু তালেব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ وَقَالَ تَعَالَى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قول الله سبحانه وتعالى أم يحسدون الناس على ما آتاهم الله من فضله প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের জুমায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল একটি রোগ এবং ব্যাধি, যে রোগ এবং ব্যাধি মানব জাতির ধ্বংসের অন্যতম একটি বড় কারণ এবং মানুষদের মাঝে বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি হওয়ার সবচাইতে মূল এবং অন্যতম কারণ, এবং মানব সৃষ্টির প্রথম থেকেই এই রোগটাই মানুষকে সর্বপ্রথম আঘাত করেছে। আর এই রোগ থেকে খুব কম মানুষই মুক্ত আছে, দিনদার, বেদিন, মুসলিম, গায়ের মুসলিম, সাধারণ, বিশেষ, কেহই এই রোগ থেকে মুক্তি নেই। ইল্লা মা রাহিম আল্লাহ, তবে আল্লাহ যাকে বিশেষ রহমত করে মুক্তি রেখেছে। সেই বিষয় এবং সেই রোগ এবং বিভেদের নাম হলো হাসাদ এবং হিংসা। উক্ত বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে, যেন আমরা এই কঠিন রোগের ক্ষতিকর বিষয়গুলি জেনে সেখান থেকে নিজেকে বেঁচে রাখার চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করে। হাসাদ এবং হিংসা, এটার শাব্দিক অর্থ হল এই জাওয়ালুন নিয়মাতি আন সাহিবিহি। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে স্তর বিশিষ্ট বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব, কাউকে সম্মানিত, কাউকে সম্মানের দিক দিয়ে একটু কম, কাউকে বেশি সুন্দর, কাউকে কম সুন্দর। মানুষের ভিতরে আল্লাহ পাক স্তর পার্থক্য করে সৃষ্টি করেছেন, আর এই পার্থক্য করার মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি মানুষ নিজে ইচ্ছায় যদি সুন্দর হতে পারত তাহলে অসুন্দর কোনো মানুষ দুনিয়ায় আসতো না,
মানুষ যদি নিজে ইচ্ছাই দুনিয়ার সুখের মালিক যদি সে হতে পারত তাহলে দুনিয়ায় কোনো মানুষ কষ্টে থাকত না। তার মানে হলো এই পৃথিবীর নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর রাজত্বর চাবি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দেন, মালিকাল মুলক তিনি পৃথিবীর সমস্ত বাদশার বাদশা, তিনি তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকেই দায়িত্ব দেন, তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছায় তার থেকে আল্লাপাক বাদশাকে ছিনিয়ে নেয়। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা ইজ্জত বাড়িয়ে দেন আর যার ইচ্ছা তার ইজ্জতটাকে কমিয়ে দেন। বিয়াদিহিল খাইর, সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। কিন্তু মানুষের ফিতরাত এবং স্বভাব সেটা কি, যে আমার চাইতে যার সম্মান একটু বেশি, আমার চাইতে যে একটু ভালো অবস্থায় আছে, আমার চেয়ে যে একটু সুন্দর, আমার চেয়ে যে একটু পদে বেশি উঁচুই, আমার ভিতরে হিংসা এবং হাসাদ আসে, আমার অন্তরটা তার বিষয়ে জ্বালা করে। তো হাসাদের অর্থ হলেই জাওয়ালুন নিয়মাতি আন সাহেবিহি, যার বিষয়ে হিংসা করছে আল্লাহ পাক তাকে যে নিয়ামতটি দিয়েছে সে চাচ্ছে যে ওই নিয়ামতটা তার থেকে চলে যাক, তার থেকে ধ্বংস হয়ে যাক। সে কেন এত সুন্দর, তার বাড়ি এত কেন সুন্দর হচ্ছে, তার ব্যবসায় তার ব্যবসায় এত বরকত কেন, এত সে টাকা পয়সা মালিক হচ্ছে কেন, সে এত সম্মানের অধিকারী কেন। এই যে একটা রোগ, এই রোগ থেকে বেঁচে আছে এমন কোন মানুষ আছে? এই রোগ শুধু মুসলিম না, মুসলমান অমুসলিম, বড় ছোট, জ্ঞানী মূর্খ, এমন কি একেবারে একই পিতামাতার সূত্রে আপন ভাই ভাই বোন, এদের মাঝেও কিন্তু শয়তান এই হাতিয়ার দ্বারা একে অপরের মাঝে শত্রুতা এবং হিংসা সৃষ্টি করেছে। অর্থাৎ বিষয়টাই অত্যন্ত মারাত্মক বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় বিষয়টার ভয়াবহ সম্পর্কে আমরা জানি না এবং পরিত্রাণের উপায় আমরা জানি না, বুঝি না বা বাঁচার চেষ্টা করি না। যাই হোক, প্রথম যে জিনিস জানবো সেটা হলে হাসাদ বলা হয়, যে এর শাব্দিক অর্থ হলো হিংসা। শাব্দিক অর্থ কি? হিংসা। আরবিতে এই হিংসাটা আবার দুইভাবে ব্যবহার হয় আর বাংলায় দুই শব্দ ব্যবহার হয়। আরবিতে দুটা একই শব্দ হাসাদ, বাংলায় হাসাদ একটা হলো মাজমুম আর একটা হলো হাসাদ মামদুহ। একটা হাসাদ হলো যেটা ঘৃণিত আর একটা হাসাদ হিংসা সেটা হলো প্রশংসিত। প্রশংসিত যেটা হাসাদ সেটাকেও আরবিতে হাসাদ বলা হয় আর এটার বাংলা অর্থ হলো ঈর্ষা। আর যে হাসাদটি নিন্দনীয় সেটার বাংলা হলো হিংসা। তাহলে হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য হলো এই, যে আমার চাইতে আল্লাহ পাক যাকে নিয়ামত বেশি দিয়েছে তাকে দেখে যদি আমার ভিতরে ঈর্ষা আছে যে আহ আমিও যদি এর মতো ভালো একটা আলেম হতে পারতাম, আমিও যদি এর মতো একটা ভালো দানশীল হতে পারতাম, আমিও যদি এর মতো একটা সম্মানিত ব্যক্তি হতে পারতাম, তাহলে উনি ওনার সম্মান দিয়ে উনি ওনার সম্পদ দিয়ে যেভাবে দুনিয়ায় ভালো কাজ করছে আমিও ওইভাবে করতাম। এটা শরীয়তে জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, ঈর্ষা করা বৈধ নয় তবে দুটা বিষয়ে ঈর্ষা করা যায়। রজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি যাকে আল্লাপাক সম্পদ দিয়েছে সে ওই সম্পদটি আল্লাহর দিনের খাতে সে ব্যয় করে,
আল্লাহ সন্তুষ্টর জন্য সে ওই সম্পদ দিয়ে সে চেষ্টা করে। তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তার এই আল্লাহর দিনের খেদমত করা দেখে তার অন্তরে ঈর্ষা করবে, আহ আমিও যদি তার মতো টাকার মালিক হতাম তাহলে সে যেভাবে এতিম প্রতিপালন করছে আমিও করতাম। ওই ব্যক্তিকে আল্লাপাক টাকা দিয়েছে, সে একটা টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, আল্লাহ যদি আমাকে টাকা দিত আমিও একটা এরকম মসজিদ বানাতাম। এই ধরনের নেয়ামতের আশা করা শরীয়তে জায়েজ, শরীয়তে জায়েজ। এর বিপরীত যেটা সেটা হলো হিংসা। হিংসা কিন্তু প্রতিপক্ষের কল্যাণ চায় না, সে প্রতিপক্ষর মতো হতে চায় বলতে সে ওরকম হতে চায় কিন্তু তার আগে চায় যে সে আগে ধ্বংস হোক, এটা হলো হিংসা। আমার চাইতে আর গাড়ি সুন্দর বেশি কেন, এই এলাকার মধ্যে আমার গাড়ি সবচেয়ে সুন্দর হবে, আমার বাড়ি সবচেয়ে সুন্দর হবে। এতদিন আমার বাড়ি সুন্দর ছিল, আমার বাড়ির পাশে যখন আরেকজন আমার মতো বাড়ি করা শুরু করেছে তখন কি হয়, হিংসা সৃষ্টি হয়ে যায়, এই তো আমার প্রতিপক্ষ হয়ে গেছে। এই জিনিসটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। এ বিষয়ে আল্লাহ পাক বলছেন, দেখো তুমি যদি কারো বিষয়ে হিংসা করো, হিংসা করাতে তোমার ক্ষতি, তোমার কোনো লাভ নেই, কি নেই, লাভ নেই, ক্ষতি কেন? দেখো এই দুনিয়ার নিয়ন্ত্রণ তো আমার হাতে, আমি তাকে ইজ্জত দিয়েছি, আমি তাকে সম্মানিত করেছি, আমি তাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছি, আমি তাকে সুন্দর বাড়ি গাড়ির মালিক বানিয়েছি, তুমি তার প্রতি হিংসা করছো মানে কি? তুমি আমাকে এটা বলতে চাচ্ছ যে আল্লাহ তুমি তাকে কেন দিল, এটাই তো নাকি? আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়া 54 নম্বর আয়াত, আম্বিয়া সুদুনান্নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, মানুষরা কি হিংসা করে ওই বিষয়ে? আলা মা আতাহুমুল্লাহ, তাদের থেকে মানুষরা হিংসা করে যাদেরকে আল্লাহ পাক নিজ অনুগ্রহ করে তাদেরকে আল্লাহ পাক অনুদান দিয়েছে। তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ আমি নিজেই সম্মান অর্জন করতে পারি না, আমি নিজেই কোনো মর্যাদা অর্জন করতে পারি না, আমি কোনো সম্মানের অধিকারী হতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তৌফিক না দিয়েছে। এজন্য কারো বিষয়ে হিংসা করা মানে হলেই আল্লাহর প্রদত্ত নেয়ামতকে আমি হিংসা করলাম, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলছেন দেখো এই দুনিয়ায় যে আমি মানুষের মধ্যে কম বেশি করেছি এটা আমার কাজ, এটা অন্য কারো কাজ নয়। আল্লাহ পাক সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কসামনা বাইনাহুম, যারা হিংসা করছে সে তারাই কি এই মানুষের মধ্যে এই যে পার্থক্য আছে ধনী গরিবের সম্মান অসম্মানের, এই পার্থক্য বা এই পার্থক্য কি তারা করেছে নাকি আমি করেছি? আল্লাহ বলছেন নাহনু কসামনা বাইনাহুম, আমি এই মানুষের ভিতরে তারতম্যর যেটা পার্থক্য সেটা আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন ওয়ালা তাতামান্নাউমা ফাদদালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদ, তোমাদেরকে পরস্পর যে একে অপরের চেয়ে বেশি সম্মানিত করেছে, কাউকে সম্মানে কম করেছে, এটা নিয়ে তোমরা কারো সম্পর্কে বিদ্বেষ করো না, হিংসা করো না, তোমরা আশাও করো না, আশাও করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে দেখো তোমরা একে অপরের সাথে লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের সাথে হিংসা করো না, একে অপরের গীবত করো না, একে অপরের পিছে লাগো না, দেখি ও কী করছে, মানে মন্দ খোঁজার তালাশ করো না, ওয়ালা তাজাসসু কারো মন্দ খোঁজো না, ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই হয়ে যাও, পরস্পর কী হয়ে যাও, ভাই হয়ে যায়। তাহলে হাসাদ এবং হিংসা করতে স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হাসাদকারীর হাসাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার বিধান শিখিয়ে দিয়েছে। সূরা ফালাক আল্লাহ পাক বলেছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আয় আল্লাহ যে আমার সম্পর্কে হিংসা করে
তার হিংসা থেকে বাঁচার জন্য আয়াল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি। তার মানে কি? হিংসাকারী আছে এবং হিংসা করার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়, অনেক বড় ক্ষতি হয়ে যায়। আচ্ছা, হিংসা এমন একটি হাতিয়ার, মনে রাখবেন, এমন একটি মারাত্মক গুণা যেই গুণার আবিষ্কার বা উৎপত্তির মূল হোতা হলো স্বয়ং শয়তান নিজে। এবং এটার সূচনা হয়েছে কখন থেকে? মানব সৃষ্টির প্রথম দিন থেকে। এমনকি আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলেন, ওয়াইদ কালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একটা খলিফা তৈরি করতে চাই। কালু আতাজআলু ফিহা মান ইফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন জাতিকে সৃষ্টি করতে চাও যে ফাসাদ করবে, পরস্পর রক্ত প্রবাহিত করবে? যদি তোমার ইবাদতের জন্য সৃষ্টি করতে চাও তাহলে নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তোমার তাসবিহ প্রশংসা করি। তাহলে কেন? আল্লাহ কি বলছেন? নাহনু আলামু মা লা তাআলামু ইন্নী আলামু মা লা তাআলামু, বিষয়টা আমি জানি তোমরা জানো না। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, করার পর কি বললেন? ওনার শরীরের ভিতরে রুহ দিল। রুহ দেওয়ার পর আল্লাহ পাক বলছেন সমস্ত ফেরেশতাদেরকে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি জুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো। ওদের সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। আচ্ছা, ইবলিস কি ফেরেশতা ছিল? না, ইবলিস তো মিনান নার, জিন, অগ্নি থেকে বানানো। মানুষ সৃষ্টি মাটি থেকে, ফেরেশতা সৃষ্টি নূর থেকে, আর জিন সৃষ্টি আগুন থেকে। ফেরেশতা ইবলিস সে যদিও জিনের একজন ছিল, কিন্তু সে এত আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করেছে যে আল্লাহ পাক তাকে ফেরেশতার মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা পেয়েছে, এত বড় মর্যাদা পেয়েছে আল্লাহ পাক পৃথিবীতে অন্য কোনো মাখলুককে দেয়নি, ফেরেশতার মর্যাদা কাউকে দেয়নি, দিয়েছে কাকে? ইবলিসকে দিয়েছিল আল্লাহ পাক। এত বড় মর্যাদা পেয়েছে, দেখুন, এত বড় মর্যাদা পাওয়ার পরও তাকে যে জিনিসটা তাকে ক্ষতি করেছে সেটা হলো হিংসা। যখন আদমকে সেজদা করতে বলা হলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলছেন হে ফেরেশতা তোমার সেজদা করো, সবাই সেজদায় রত হয়ে গেল, ইবলিস সেজদা করছে না। কেন কেরছে করছে না সেজদা? এখন তার ভিতরে হিংসা ঘুরপাক খাচ্ছে যে আমার সৃষ্টি আগে, আদমের সৃষ্টি পরে, আর সৃষ্টির সূত্র যদি দেখি তাহলে আমি তার চেয়ে উত্তম বেশি। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি সৃষ্টি আগুন থেকে আর আদম সৃষ্টি মাটি থেকে। আগুন জ্বালালেও তার শোলা উপরের দিকে যায়, আর মাটিতে উপরে ঢেল মারলেও আবার নিচে চলে আসে। সে সেজদা করলো না, সেজদা করে না, আল্লাহ পাক তাকে কী করে দিলেন? একেবারে চিরস্থায়ী শয়তানে পরিণত করে দিয়েছেন। মারদুদ মানে অভিশপ্ত, অভিশাপপ্রাপ্ত। এত বড় একটি মর্যাদা সম্পন্ন জাতি আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে, এই ধ্বংসের পিছনে যেটা ইন্ধন ছিল সেটা হলো হিংসা। এখন শয়তান তো বুঝতে পেরেছে যে আমি কেন ক্ষতিগ্রস্ত হলাম। শয়তান বোঝে নাই? শয়তান বুঝেছে। এখন শয়তান বলছে যে আয়াল্লাহ তাহলে আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু পাওয়ার দাও, আমিও তোমার আদম সন্তানকে একটু ক্ষতি করার চেষ্টা করি, এর কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম। তো আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে একটা ক্ষমতা দেন, আমিও এদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করব। আল্লাহ বলছেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, তুই কিয়ামত পর্যন্ত তোকে সুযোগ দেওয়া হলো, ঠিক আছে তুমি চেষ্টা চালিয়ে যাও। শুরু হয়ে গেল চেষ্টা, চেষ্টার সূচনা হলো, চেষ্টার সূচনায় এক পর্যায়ে তো নাফরমানি করে ফেলে দিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে দিলেন, হাওয়া সৃষ্টি করলেন, জান্নাত থেকে বের হয়ে চলে আসতে বাধ্য হলেন। এরপরে দীর্ঘদিন শাস্তি পাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে আবার মিলিয়ে দিল, আল্লাহ পাক তাদের মাধ্যমে সন্তান বানু আদম সন্তানের সূচনা শুরু হলো। জন্ম হলো কাবিল এবং হাবিলের দুই ভাই। মানব সৃষ্টি যেভাবে বিস্তার লাভ করেছে
এখন যেভাবে হয় মানব জাতির শুরুতে এভাবে ছিল না। একই সাথে একটা ছেলে এবং একই সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করত। আগের ছেলে পরের মেয়েকে বিয়ে করুক, আর পরের মেয়ে আগের ছেলের সঙ্গে বিবাহ। অ্যান্ড কাবিল বড় ভাই, হাবিল ছোট ভাই। বড় ভাইয়ের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সেটা হলো সুন্দরী বেশি, আর ছোট ভাইয়ের সাথে যে জন্মগ্রহণ করেছে সুন্দরী বেশি। হিসাব মতে অসুন্দরকে বড় ভাই নিতে হয়, কিন্তু বড় ভাই নিতে রাজি না। আল্লাহ পাক সূরা মায়দায় সুন্দরভাবে এটা আলোচনা করেছেন, ওয়াত্তু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমি আলোচনায় যাচ্ছি না, বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। সেখানে কিন্তু এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করেছে, হত্যা হয়ে গেছে। এর পিছনে মূল কারণ কী ছিল? হিংসা। আমার আমি বড় ভাই, আমি তার চেয়ে সম্মানিত বেশি, শক্তি বেশি আমার, তো আমি অসুন্দর বউ নেব আর ছোট ভাই সুন্দর বউ নেব? চিন্তা করেছেন মানব জাতির থেকে যে মারাত্মক একটি কাবিরা গুণা হয়েছে সেটা হলো হত্যা। সেটা কি হত্যা? ভাই ভাইকে হত্যা করল। আর এই ভাই ভাইকে হত্যা করার পিছনে যেটা মূল ইন্ধন ছিল সেটা হলো হিংসা। তাহলে কী বোঝা গেল? এই রোগ আজকের কোনো নতুন রোগ না, এটা একেবারে মানব জাতির সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সবচাইতে ভয়াবহ একটি বদভ্যাস এবং মানবিক রোগ, যেই রোগের কারণে মানব জাতি আজকে ক্ষতিগ্রস্ত, আজকে ক্ষতিগ্রস্ত। তাহলে হিংসা এমন একটি মারাত্মক গুণা যেটা মানব সৃষ্টির প্রথম থেকে চলে আসছে। একটু আগে যেটা বলেছি সেটা হলেই হিংসা করা মানে হলেই আল্লাহর প্রদত্ত সিস্টেমটাকে অস্বীকার করা, আল্লাহর ইখতিয়ারের উপর আল্লাহর ইচ্ছার উপর নিজের প্রশ্ন করা, যে আল্লাহ তাকে ধনী বানাইছে কেন, আল্লাহ তাকে সম্মানিত কেন করেছে। এতে মানুষের কোনো লাভ নেই, যে হিংসা করে তার কোনো লাভ নেই, বরং মারাত্মক ক্ষতি। মারাত্মক কী ক্ষতি? প্রথম যেটা ক্ষতি, যেটা একটু আগে শুনলেন যে মানুষকে সম্মান থেকে অসম্মান বানিয়ে দেয়, মানুষের মাঝে কতল, হ্যাঁ হত্যা, এই ধরনের ঘটনাও ঘটে, মূল হলো হিংসা। এটা একটি মূল কারণ হিংসার, একটি মানে ক্ষতির কারণ। দুই নম্বর ক্ষতি হলেই যার মধ্যে হিংসা আছে সে সত্যকে কখনো গ্রহণ করতে পারে না। মনে রাখবেন, যার মধ্যে হিংসা আছে সে কখনো সত্য জিনিসকে গ্রহণ করতে পারবে না, সেটা যে কোনো সত্য হোক, দিনের সত্য হোক, দুনিয়াবি সত্য হোক, কারণ তার ভিতরে হিংসা। তার মধ্যে একটাই জিনিস যে সে আমার চেয়ে ছোট থাকবে, বড় কেন? সে আমার চাইতে সম্মানে কম থাকবে, বেশি কেন? এটাও তার মধ্যে কাজ। এই জন্য সত্যটা সে কখনো মানতে রাজি নাই। এটা কি সত্য নয়? এই ব্যক্তি ব্যবসা করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, আর তুমি ব্যবসা করো না, পরিশ্রম করো না, যে তুমি তো মালিকের মালিক হবে কোত্থেকে? সত্যটা মেনে নিতে পারছে না। না, তার বাড়ি কেন ভালো হলো, সে আমার চেয়ে সম্মানিত কেন বেশি হলো? আল্লাহপাক বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদান মিন ইনদি আনফুসিহিম। বলছেন আহলে কিতাব যারা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, কিছু মানুষ যখন মুসলমান হয়েছে তখন অধিকাংশ মুশরিক কাফের আহলে কিতাবদের আশা হলে এই ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, যারা মুসলমান হয়েছে এদেরকে যে কোনো অবস্থায় এদেরকে আবার কুফরের দিকে ফিরে নিয়ে আসবে। কেন? সমস্যা কী? সে তার ইচ্ছা, সে তার ধর্ম মানার ক্ষেত্রে সে স্বাধীন, সে ইসলাম গ্রহণ করতে পারে। বলছেন হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা হলো হিংসার কারণ। সে আমার দিন ত্যাগ করলো কেন? আমাদের থেকে আলাদাভাবে চলছে কেন? ঠিক আছে না, এটা সেই যুগে ছিল, এই যুগেও কিন্তু আছে। আজকে সত্য মানতে একটি বড় বাধা কিন্তু এই হাসাদ হিংসা। ঠিক আছে না, সমাজের ভিতরে কোনো ফেরকার অভাব আছে? দলের অভাব আছে? মাঝহাব তরিকার অভাব আছে? কিন্তু আল্লাহ পাক তো কোরআন মাজিদ স্পষ্ট করে দিয়েছে, বলছেন লাইলুহা কা নাহারিয়া, অস্পষ্টতা কিছু নেই, এর মধ্যে একেবারে রাত নাই, শুধু দিন আর দিন। তারাক্তুকুম আলা মাহজাতিন বাইদা, আমি সুস্পষ্ট দলিল ভিত্তিক সাদা স্পষ্ট দিন তোমাদের মাঝে রেখে গেলাম। অথচ সেই দিন পাওয়ার পরেও, সত্য জানার পরেও এখনও বহাস করতে হচ্ছে যে নবী কি মাটি তৈরি ছিলেন না নুনুরে তৈরি ছিলেন। এখনও বহাস করতে হচ্ছে মিলাদ পড়া কি সুন্নত নাকি বেদাত। এখনও বহাস করতে হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পর
হ্যাঁ, তার জন্য কবরে বসে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না, মসজিদে ফরজশালাদের পর মোনাজাত করা যাবে কি না, শবে বরাত ছড়িয়েতে আছে কি না, শবে মেরাজ আছে কি না? আল্লাহ পাক কি আমাদের জন্য সুস্পষ্ট দিন রেখে যায় না? এখনও 20 রাকাত 11 রাকাত নিয়ে চরম দণ্ড বাহাস মুবাহেসা। আমার বিশ্বাস, আমি আপনাদের মাধ্যমে এই কথাটি সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে যাচ্ছি, সেটা হলেই আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিন বোঝার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই। আমার বিশ্বাস যারা ইখতিলাফ করতেছে তারা কিন্তু সত্যটা জানে, জানার পরেও তারা এটাকে শুধুমাত্র হিংসা এবং হাসাদের কারণে সেটাকে গ্রহণ করতে পারে না, যেহেতু এতদিন তো এটা আমি মানি নাই, এতদিন যেটা করি নাই এখন যদি আমি চেঞ্জ হয়ে যাই তাহলে মানুষ আমাকে কী বলবে? এই অভ্যাসটা কার ছিল? আবু তালেব। তিনি কি তার ভাতিজাকে বুঝতেন না, চিনতেন না? তার আখলাক সম্পর্কে তিনি কি সচেতন নয়? অবশ্যই সচেতন। আহ, ভাতিজা মৃত্যু সজায় এসে চাচাকে বলছে, চাচা তুমি আমাকে এখনও চিনলে না, কোথায় হাফসার বাদশাহ, আমাকে দেখে নেই, আমার কথা শুনেই, আমি যে সত্য নবী সে বুঝতে পেরেছে। চাচা তুমি আমার কাছে থেকে আমার এত সেবা যত্ন করেও আমাকে তুমি চিনলে না। আচ্ছা তুমি এখন এমন একটা পর্যায়ে তুমি আছো, এখন যদি তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তুমি চিরস্থায়ী জাহান্নামী, আমি তোমার ভাতিজা হয়ে কিয়ামতের দিন সেই জাহান্নাম থেকে বাঁচানোর আমার কোনো ক্ষমতা থাকবে না। তুমি এই অবস্থায় যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সে কেন গ্রহণ করছে না, মানুষ কি বলবে? এতদিন একটা জিনিস মেনে আসছি, এখন যদি পরিবর্তন, মৃত্যুর সময় যদি আবার ভাতিজার দিন মেনে মারা যায় তাহলে সমাজে মানুষেরা বুঝবে, আরে মরার সময় ভাতিজার দিন, এতদিন বাপদাদা দিন মানলো আর মৃত্যুর সময় ভাতিজার দিন গ্রহণ করছে। এই জিনিসটা শুধু শোনার কথা না, আমাদেরকে বুঝতে হবে, আমাদের মধ্যেও এই জিনিসটা আছে। হক বলছেন এটা হলো অহংকার, হাসাদ, হিংসা, তাকাব্বুর। হক জানার পরে, সত্য জানার পরে সেটাকে গ্রহণ না করা, এটা হলো অহংকারের চিহ্ন, হাসাদ হিংসার কারণে এটা হয়। অতএব এখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই এটা আমাদের চিন্তা করতে হবে। হিংসা করা কাবিরা গুণা, হিংসা করা কাবিরা গুণা, এর দ্বারা ক্ষতি কী? প্রথম ক্ষতি একটা শুনলেন, হক জিনিস গ্রহণ করা যায় না। দুই নম্বর ক্ষতি হলেই কারো বিষয়ে হিংসা করলে আমার নেকি অটোমেটিক কমে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তুমি হিংসা করা থেকে বিরত থাকো, কারণ হিংসা ইয়াকুলুল হাসানাত, ইয়াকুল খেয়ে নেই, পুড়িয়ে ফেলে দেয় তোমার নেকি কাজ। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন নাকি আগুন লাকড়িকে জ্বালিয়ে নষ্ট করে পুড়ে ফেলে দেয়, কারো বিষয়ে হাসাদ হিংসা করলে তোমার নেকি অটোমেটিক পুড়ে যায়। আল্লাহ, আমার লাভ, এতে কোনো লাভ আছে? আমি চেয়ারম্যান হতে পারলাম না, ইনি হলো কেন? আমি বড় বাড়ি মালিক হতে পারিনি, ইনি হলো কেন? আমি সুন্দর নারী, আমি যাকে বিয়ে করবো সে করলো কেন? ঠিক আছে না? এই যে প্রতিহিংসা, এই যে প্রতিহিংসা, ভাই ভাই প্রতিহিংসা, ভাই বোনের মধ্যে প্রতিহিংসা, প্রতিবেশীর মধ্যে প্রতিহিংসা, প্রতিষ্ঠানের মাঝে প্রতিহিংসা, রাজনীতিদের মাঝে প্রতিহিংসা, এই যে দলাদলি প্রতিহিংসা, একে অপরের খুন, এটা কিসের কারণ? সবগুলো হলো হাসাদ এবং হিংসা। এটার দ্বারা কি কেহ কারো নেয়ামতকে কমাতে পেরেছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যদি হিংসার শিকার হয়ে প্রতিপক্ষকে যদি আপনি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, ভালো করে বোঝেন, হিংসার শিকার হয়ে প্রতিপক্ষকে যদি আপনি ক্ষতি করার চেষ্টা করেন, হাত দিয়ে হোক, জবান দিয়ে গালি দিচ্ছেন, হাত দিয়ে তাকে ঘুষি মেরেছেন, পার তার পেয়ে ছুরি মেরেছেন, তাকে হত্যার চেষ্টা করেছেন, ক্ষতি কী জানেন? আপনার লাভ কিছু নেই। যখন নাকি কাবিল হাবিলকে হত্যা করতে যাচ্ছিল, তখন এক ভাই যদি আমাকে মারতে আসে তো আমারও তো শক্তি আছে, শরীয়তে এটা জায়েজ। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে আসে তাহলে সে তাকে প্রতিহত করতে পারে। কেউ আমার ধন সম্পদ চুরি করতে এসেছে, ডাকাতি করতে আসছে, আমি প্রতিহত করতে পারবো। প্রতিহত করতে যেহেতু আমার হক, প্রতিহত করা আমার জান মালের হেফাজত করার দায়িত্ব আমার, প্রতিহত করতে যেয়ে যদি আমি মারা যাই আমি শহীদ, ঠিক আছে? এখন হাবিল তাকে যখন হত্যা করতে এসছে কাবিল, তখন হাবিল বলছে, দেখো তুমি অন্যায় করছো, ভুল করছো, দুইজনে কুরবানিও দিলাম, কুরবানি দিয়ে আল্লাহ পাক আমার পক্ষে রায় আসলো, এটাকে মেনে নেওয়া উচিত ছিল না?
ইতিহাস তো জানেন, দুই ভাইয়ের কুরবানি দিলে একটা কবুল হলো, হলো না। বলছেন সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, সত্যটাই স্পষ্ট, তারপরেও তুমি সেটা না মেনে আমাকে মারতে আসছ। এখন হাবিল ইচ্ছা করলে সেও তো তাকে মারার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু দেখেন মুত্তাকি, আল্লাহু আকবার, মুত্তাকি মুমিনের কাজ হলো এই, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ভাই তুমি এটা করো না, তবে শুনে রাখো, তুমি আমাকে মারতে আসলেও আমি তোমাকে মারতে যাব না। ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, ভয় আছে। আর আরেকটা কারণ আছে, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার পাপ উল্টা হত্যাকারীকে দেওয়া হয়, তার পাপের বোঝা সে নিয়ে নেয়। এটা কি লাভ না লোকসান? এটা আমার ক্ষতি হলো না, আমি কাকে হত্যা করলাম? এই যে ইসলামী চেতনা, ইসলামী শিক্ষা, এটা মানুষের মধ্যে নাই। এই জিনিসটা যদি মানুষ বলতো, যদি বুঝতো যে পৃথিবীর নিয়ন্ত্রক আল্লাহ তাআলা, তিনি ইজ্জতের মালিক, তিনি সব কিছুর মালিক, আমি মানুষের প্রতি হিংসা না করে আমি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে তার মতো বানাও, তিনি তো করতে পারেন সব কিছু, সেটা না করে আমি যেটা করছি এটা তো আমার ভুল পথ, এটার দ্বারা আমার কোনো লাভ নেই, ক্ষতি হলো কি? হাবিল বলছে তুমি মারলেও আমি মারবো না, কারণ আমার হাতে তুমি যদি হত্যা হয়ে যাও তাহলে তোমার গুনাহ আমার উপর আসবে, আমি এটা চাই না, হত্যা হয়ে যাব কিন্তু আমি তোমার গুনাহ টানতে রাজি নাই। এটা মুমিন। তাহলে হাসাদ হিংসা করে কাউকে যদি আমি ক্ষতিগ্রস্ত করি, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আজকে আমি নিরাপদে আছি, আমার থেকে আমার আপন জন, আত্মীয় স্বজন, প্রতিবেশী কেহই নিরাপদে নেই, শুধু আমরা কার কী ক্ষতি করবো এটা চেষ্টা করি, কারো উপকার করার কোনো চিন্তা আমাদের মধ্যে কারো নাই। কিন্তু আর দিন ও নসিহা, আল্লাহ আমাদেরকে যে সুন্দর দিন দিয়েছেন, এই দিনের শিক্ষা যদি মানুষের মধ্যে আসতো, এটা যদি মানুষরা গ্রহণ করতো, তাহলে দুনিয়ায় জান্নাতের একটা নমুনা পাওয়া যেত দুনিয়ায়। মুসলমান রাস্তায় পকেট থেকে টাকা পড়ে গেছে, সেটা পাওয়ার পর সে এলান করতো আমি একটা টাকা পেয়েছি, আর একটা মুসলমান কোনো ভাইয়ের টাকা। আপনি ইতিহাস জানেন না মুসলমানকে কষ্ট দেওয়া কত বড় পাপ, আর মুসলমানের কল্যাণ চাওয়া কত বড় নেকির কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি একজন ব্যক্তিকে জান্নাতে দেখলাম চলাফেরা করছে, আর তার কাছে যদি একটা নেকি ছিল, সেই নেকিটা হলেই সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পরিত্যক্ত ছিল, ওই ব্যক্তি মনে করেছে এটা দ্বারা পরবর্তীতে আসা মানুষ কষ্ট পেতে পারে, সরিয়ে দিয়েছে আল্লাহ পাক, তার এই কাজটি এত পছন্দ করেছেন, এই একটি কাজের বিনিময়ে তাকে জান্নাত দিয়েছে। আমরা কি ইতিহাস জানি না? সারা জীবন ব্যভিচারি করে একটা কুকুরকে পানি পান করিয়ে ব্যভিচারিকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, কুকুরকে পানি পান করায়, আর আমরা মানুষকে পানি পান করানো দূরের কথা, কারো রাস্তাতে কাঁটা সরিয়ে দেওয়া তো দূরের কথা, কাঁটা আরও বিছিয়ে দিই, কাঁটা বিছিয়ে দিই। প্রতিবেশীর সাথে গুণ্ড, কার রাস্তা কীভাবে দখল করবে, হ্যাঁ কার বাড়ির ভিতরে কে ঢুকবে, হ্যাঁ কে কার দিকে তাকাবে। আল মুসলিম হারামুন আলাইহি ইরজুহু ওয়া মালুহু, মুসলমানের উপর মুসলমানের অপর মুসলমানের ইজ্জতকে সংরক্ষণ করা ওয়াজিব, অপর মুসলমানের মালকে হেফাজত করা ওয়াজিব। এই ইসলামী শিক্ষা চেতনা, আমরা বলি আমাদের সরকার যতই চেষ্টা করুক মানুষদেরকে পুলিশ দিয়ে, বাহিনী দিয়ে, কখনোই এই দেশকে একটা সুন্দর জাতিতে পরিণত করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত এই জাতির ভিতরে আমরা একটি হাতিয়ারের মাধ্যমে আমরা এদের মধ্যে পরিবর্তন করে দিতে পারি, সেটা হলো ঈমান এবং ইসলামের আলো যদি এদের মধ্যে ঢুকে যেতে পারি, তাহলে এই মানুষ সব পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কেন মক্কা থেকে হিজরত করে এসেছে? মদিনাবাসীরা বলছে ভাই আমার একটা বাড়ি তুমি নিয়ে নাও, আমার দুটা স্ত্রী একটাকে তালাক দিচ্ছে তুমি বিয়ে করে নাও। ইতিহাস কি পৃথিবী থেকে সৃষ্টি করেছে? রসুলের ঘরে মেহমান এসছে, বাড়িতে গেছে খাবার কিছু আসে নাই, সাহাবিকে বলছে আমার বাড়িতে খাবার, মেহমানদারি করা কিছু নেই, কে মেহমানদারি করবে? একজন সাহাবি দাঁড়িয়ে গেছে আসলে আমি করব, নিয়ে গেছে বাড়িতে, নিয়ে যেয়ে দেখছে স্ত্রীকে জিজ্ঞেস করছে মেহমান নিয়ে এসছি বাড়িতে, রসুলের মেহমান, মেহমানদারি করতে হবে, খাবার কী আছে বলো? বলছে খাবার তো পর্যাপ্ত নেই,
যা আছে তা আমাদের বাচ্চাদের হবে, আমাদের সবারও হবে না। বলছেন আল্লিলুহুম, তাদেরকে ভুলিয়ে ভুলিয়ে রেখে শুয়ে দাও, মেহমানকে খানা খাওয়াও, বাচ্চাদেরকে বলো এই যে খাওয়া রান্না হচ্ছে ভুলিয়ে দাও। কেমন ধরনের ইমান, কেমন দৃষ্টান্ত, ইতিহাস শুনছি, একটু চিন্তা করে দেখি আসলে আমাদের বাপ দাদা তারা কেমন ছিলেন, আসলে ইমানের চেতনা কেমন। ইমান কাকে বলে? শুধু মসজিদে এসে একদিন জুমা পড়লাম, পাঁচ ওয়াক্ত নামাজ কোনোরকম পড়লাম, বড় মোমিন একবার হজ করে আসছে, একেবারে মোত্তাকি মোমিন দাবি করছি, এত সহ? জি, মেহমানের খাওয়া যতটুকু আছে একজন খেতে পারবে, সুন্নত হলো এই মেজবানও সাথে বসতে হবে। মেজবান বলছে সাথে বসে যদি একসঙ্গে দুইজন খাই ওরও পেট ভরবে না আমারও ভরবে না, সে কোনো অপরিচিত মানুষ, শুধু একটা মুসলিম ভাই। স্ত্রীকে বলছে খানা যখন শুরু হবে দূর থেকে ফুঁ দিয়ে বাতিটাকে নিভিয়ে দিও, আমি শুধু মুখ নড়াবো আর মেহমান পেট ভরে খাবে, এমনটাই করেছে। এই যে কাজটা করেছে এটা কি পরের দিন যে এলান করেছে মানুষের সামনে আমি এটা করেছি বলেছে কি? কেন করেছে? আল্লাহ সন্তুষ্ট জন, দুনিয়ার কোনো চোখ দেখে নেই কিন্তু পৃথিবীর যিনি নিয়ন্ত্রক, যিনি দৃষ্টি এবং এলিমের দৃষ্টিকোণ থেকে সর্বজায়গায় বিরাজমান, তিনি আসমান থেকে দেখে দিয়েছেন যে আমার বান্দা কী করছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আয়াত নাযিল করে দিয়েছেন, আহ মদিনায় এমন কিছু মানুষ আছে যারা নিজের জানের চাইতে অন্যর জানকে তারা প্রাধান্য দেয়, নিজের ক্ষুধার চাইতে অন্যের ক্ষুধারকে প্রাধান্য দেয়। আয়াত নাযিল হয়েছে, সাহাবি পরদিন ফজরের সালাত পড়তে যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবি তুমি রাত্রিরে কী করেছো যে তোমার পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে? সুবহানাল্লাহ, এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে যে তার পক্ষে আল্লাহ পাক আয়াত খুশি হয়ে আয়াত নাযিল করেছেন? এত এর চেয়ে বড় আর এনাম দুনিয়ায় কী হতে পারে? সম্মানিত দিনী ভাই, তাহলে হাসাদ করলে, হিংসা করলে নিজের ক্ষতি। আমি যদি এটা করতে যেয়ে কাউকে আমি ক্ষতিগ্রস্ত করি তাহলে আমি নিজে ক্ষতিগ্রস্ত হবে, তার কোনো ক্ষতি হবে না। আর হিংসা করা এটা হলো সচ্চরিত্র না, অসচ্চরিত্র মানুষদের কাজ, এটার দ্বারা কোনো মানুষের কখনোই কল্যাণ আসবে না। এবং এটা হলো মারাজন কালবি, এটা একটা অন্তরের রোগ, এটাকে অন্তরের রোগ। আল্লাহ নবী বলছেন লা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, কোনো মানুষের এই পেটের মধ্যে ঈমান এবং হাসাদ দুটো একসাথে থাকতে পারে না। বুঝতে পারলাম? তার মানে হলো হাসাদ অত্যন্ত মারাত্মক দিন, অত্যন্ত ক্ষতিকর দিন। এবং আজকে পৃথিবীতে যত অন্যায়, হত্যা, অবিচার বা পরস্পর হিংসা, হাসাদ যা কিছু হচ্ছে মূল কারণ কিন্তু হিংসা এবং হাসাদ। ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, স্বপ্ন দেখেছে যে এগারোটি তারা এবং সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। বাপ নবী ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের তাবির জানে, ব্যাখ্যা জানে, বলছেন ইয়া বুনাই লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদুলাকা কাইদা, স্বপ্নটা তোমার ভাইদেরকে কাউকে বলো না। কেন বলছে, নিষেধ করেছে? বলছেন ফায়াকিদুলাকা কাইদা, দেখছেন ভাই, ভাই হওয়ার পরেও আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবে, তোমাকে এই মিশরের বাদশা বানাবে। বাপ বুঝতে পেরেছে, বলছেন এই স্বপ্নটা ভাইদেরকে বলো না, তাহলে তোমার জন্য তারা চক্রান্ত করবে। তাহলে বিষয়টা কিন্তু মারাত্মক বিষয়, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে শরীয়তটা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই যে সংক্ষিপ্ত জীবনটা দিয়েছেন, এই জীবনটা যে কত সংক্ষিপ্ত এটা আজ থেকে এক বছর আগে যতটা বুঝি নেই এখন বোঝা খুবই সহজ। এখন আল্লাহ পাক সারা পৃথিবীকে এমন একটা শিক্ষা দিলেন, যারা মনে করত রোগ হলেই যাব সিঙ্গাপুরে চিকিৎসা করতে, টাকা আছে পেলেন আছে, তারা কি শিক্ষা পায় নাই? সারা পৃথিবীর সবচাইতে শক্তিধর যারা, তারা আজকে দুই জানু হয়ে বসে আছে দুনিয়ায়। এই অশান্তি থেকে আমেরিকা কত উন্নত দেশ, কত লাখ লাখ মানুষ একেবারে ঘরে বসে মারা যাচ্ছে, তাকে কেউ মারতে হচ্ছে না, তারা তো মানুষকে মেরেছে আফগানিস্তানে যেয়ে। কিন্তু আল্লাহর প্রতিশোধ কেমন প্রতিশোধ! আমরা তখন শুনতাম এক সময় আগে ছোটোবেলায় যে নমরুদকে মেরেছে আল্লাহ পাক মাসি দিয়ে, মশা দিয়ে, তখন বলা হতো মশার আবার কী শক্তি। আল্লাহ পাক পাখির পায়ে ছোট্ট আবাবিল পাখি, আবাবিল পাখি না, আবাবিল ঝাঁকে ঝাঁকে
পাখির পায়ে ছোট্ট একটি আকির বা পাথরের ফোঁটা দিয়ে যদি হাতির বহরকে আল্লাপাক ধ্বংস করে থাকেন, আল্লাপাক যে কত বড় মহাশক্তিশালী এটা কি বুঝতে আমাদের এই যুগে এখন বর্তমানে আমাদের বুঝতে এটা কষ্ট হওয়ার কিছু নয়। আজকে আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি, কাকে কখন করোনায় ধরবে জানলে। তাহলে বাহাদুরি কিসের? আমি কিন্তু এখন অপেক্ষায় আছি যে না, এই রোগ কেবল এসেছে কোথায়? রাজশাহী বিভাগে, এখনও শহরে আসেনি, অথবা লক্ষ্মীপুরে এসেছে, নওদাপাড়া আসেনি। কয়েকদিন আগে আমার ভাগ্নি বলছে যে নওদাপাড়ায় এসে গেছে, বলছে আমি আর ঘর থেকে পারব না, নওদাপাড়া চলে আসছে। জি, তো আমি তো মনে করছি যে আমার বাড়িতে যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত আমি এখন অপেক্ষায় আছি। এখনও কিন্তু আমরা কেউই তৌবা করিনি। দুই রাকাত সালাত।